পরে ধরুন 10 মাস ধরুন সেখানে বিতর্ক হয়েছিল, কিন্তু আমার পরিষদের সম্মানিত সকল সদস্য সদস্যগণ তাদের সুন্দর মানসিকতার কারণে আমি পেরেছি। আজকে আপনারা জানেন এই পুকুরের প্রতিটি মানুষের হাতে উপকার করা আমাদের পরিষদের সম্ভব হবে না। সেই জন্য আমি দুইটা জিনিস বেছে নিয়েছি, যেই জায়গাতেই পুকুরিয়ার হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সেখানে সবাই যায়, সেখানে বৃদ্ধ যায়, যুবক যায়, সেখানে ছেলেরা যায়, সেখানে আপনারা অনেক বিএনপি জামাত ওলামা আলেম সমাজ সবাই যায়। সেই দুটি ঐতিহ্যবাহী বাজার, সেই পুকুরিয়ার মহামাধার পুকুরি হাট, সেই পুকুরিয়ার শস্যভর্তির বাজার, সেই বাজারে যুগ যুগ ধরে কখনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। আমি যেহেতু পুকুরিয়ার সকল লোক সেই বাজারে যায়, সেই পুকুরিয়ার সবার জন্য যেহেতু কাজ করা যায়, সেই জন্য সেই কাজ আমি করেছি। আমার প্রিয় এলাকাবাসী, আমি যতটুকু পারি আমি অত্যন্ত সততার সাথে, নিষ্ঠার সাথে, নিরপেক্ষতার সাথে আমার এই পুকুরিয়ার বিচার কার্য আমি পরিচালনা করার চেষ্টা করেছি। ব্যক্তিগতভাবে আপনারা জানেন আমি বিচারের জন্য কারো কাছ থেকে কখনো কোনো জামানত গ্রহণ করি নাই। আমি আমার কাছে আসলে বিচার প্রার্থী বা বাদী বা বিবাদী কাউকে তোমরা থানায় যাও আদালতে যাও সেই কথা আমি বলি নাই। আমরা সর্বোচ্চ চেষ্টা করে আমরা পরিষদের মাধ্যমে সেইটা মীমাংসা করার চেষ্টা করেছি, কারণ আমি জানি সেই থানায় বা প্রশাসনে গেলে কিরকম ভোগান্তি জামার পুকুরিয়ার সাধারণ মানুষ তারা পাবেন। সেই দিকটায় চিন্তা করে আমার পরিষদের সম্মানিত সকল সদস্য সহ আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি নীতিগতভাবে আমরা সর্বোচ্চ চেষ্টা করব আমার এলাকার সমস্যা আমার এলাকার সমাধান করার জন্য। যুগ যুগ ধরে যে কাজগুলো হয় নাই, করতে পারে নাই, হয়তো ভোট চলে যাবে, হয়তো কেউ নারাজ হবে, রাগ করবে, সেজন্য করে নাই। সেই কাজগুলো আমার ইউনিয়ন পরিষদের 9 জন মেম্বার একসাথে পাঠিয়ে আমি করেছি। আমি সেই নথি আমার পুকুরিয়া ইউনিয়ন পরিষদ ইতিমধ্যে স্থাপন করেছে। সুতরাং আমি মনে করি আপনারা যে আশা আকাঙ্ক্ষার যে লক্ষ্য নিয়ে আপনারা নির্বাচিত করেছেন সেই আশা আকাঙ্ক্ষা সেই লক্ষ্য আমরা মনে করি আমরা আমার পরিষদের সবাইকে নিয়ে আমরা ধীরে ধীরে সে লক্ষ্য পৌঁছানোর চেষ্টা করতেছি। আজকে আপনারা জানেন বর্তমানে বাংলাদেশে একটি রাজনৈতিক অস্থিরতা চলছে। আজকে সেই মৃণাল চৌধুরী হিন্দু সম্প্রদায়ের লোক তিনি বলে গেছেন বাবরি মসজিদে হিন্দু মৌলবাদীরা ভেঙেছিল, কিন্তু মুসলমানরা এখানে এই পুকুরে কোনো মন্দির আগুন দেয় নাই, কোন হিন্দু পরিবার আক্রমণ করে নাই। তিনি কি এই মাসে আপনারা দেখেছেন সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপর বিভিন্ন জায়গায়